জয় নিতাই, জয় গৌর। তো রসরাজের পরিবারের সকলে কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর প্রথমেই সবার কাছ থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন ভিডিও আসেনি। তো দেখো আজকে কাকে নিয়ে এসেছি আমার সঙ্গে করে। আজকে আমাদের পরিবারের যিনি কর্তা, যার নামে আমাদের এই চ্যানেল, তো তাকে সাথে করে নিয়ে এসেছি। আমার সাথে আজকে তিনি আছেন। অনেকেই জানতে চেয়েছো যে রসরাজকে, বা অনেকেই এই বিগ্রহকে দেখে বলেছো ইনি কে, তাই আজকে আমার মনে হলো যে রসরাজ সম্পর্কে তোমাদের কিছু কথা বলি, আর ইনি আমার জীবনে কিভাবে এসেছেন সেটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দেখো রসরাজ আমার কাছে এসেছে 2 বছর হয়েছে, 2 বছর, হ্যাঁ 2 বছর, 3 বছর, 3 বছর প্রায় হয়ে গিয়েছে। রসরাজ যে আসবেন সেরকম কোনো ঠিক ছিল না। সেই সময় প্রথম লকডাউন, সমস্ত কিছু বন্ধ, ভীষণ রকম মানে একটা খারাপ সিচুয়েশান ছিল সেই সময়। সেই সময় হঠাৎ মনে হয়েছিল যে এই মন্দিরের ওপরে আর একটা মন্দির করব। তো সেই মন্দির করলে আমি সেখানে, ঠিক আমার নয়, বাবার ইচ্ছে ছিল যে সেখানে যুগল বিগ্রহ বসাবে। তো আমার মনে হয়েছিল যুগল বিগ্রহ তো বসাবেই, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে গৌর বিগ্রহ বসাব। তো গৌর বিগ্রহ বসানোর ইচ্ছে আমার বরাবরই ছিল, কিন্তু আমি যে ইমিডিয়েট গৌর বিগ্রহ আনবো সেরকম কোনো ইচ্ছে ছিল না। আমি এমনি সবার সাথে একটু আলোচনা করছিলাম, যারা নবদ্বীপে বিগ্রহ তৈরি করেন, যে কীরকম দাম হতে পারে বা বিগ্রহ কীরকম তৈরি হতে পারে, কীরকম দেখতে হতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে একটা আলোচনা করছিলাম। তো সবার সাথেই মোটামুটি কথা বলেছিলাম, আর আমি মোটামুটি সাইজটাও ধরে রেখেছিলাম যে 3 ফুট হাইটের বিগ্রহ আমি নেব। তো সেই রকম একটা প্যান্ডেমিক সিচুয়েশানে বিগ্রহ বায়না দেওয়া বা বিগ্রহ করিয়ে নিয়ে আসার কোনো রকম ইচ্ছে ছিল না। আর প্যান্ডেমিক সিচুয়েশানে সবার হাতের পয়সা কড়ির অবস্থাও সেরকম থাকে না, তবে কি বলবো, প্রভুর ইচ্ছা। তো হঠাৎ করে কথা বলতে বলতে একদিন আমি যার থেকে আমার গৌর বিগ্রহ নিয়েছি, শিবদা, ভীষণ ভালো, খুব পরিচিতি আছে আমার সাথে, তো শিবদার কাছ থেকেই আমি এই বিগ্রহ নিয়েছি। তো শিবদার সাথে যখন প্রথম কথা হলো, তখন বলছে যে তুমি গৌর বিগ্রহ চাইছো, আমি তো লকডাউনের মধ্যে কাজ নেই, আমি একটা গৌর বিগ্রহ এমনি বানিয়ে রেখেছিলাম, দেখো তো তোমার পছন্দ হয় কি না, আর হাইটটা 3 ফুট, পুরো যেরকম আমি চেয়েছিলাম সেরকম। এইবার শুধু ভেবেছিলাম যে একটু নাটুয়া ভঙ্গিতে নেব, মানে গৌর হবে, একটু নৃত্য ভঙ্গিতে থাকবে, নাটুয়া ভঙ্গিতে আমি গৌর বসাবো, একা গৌর থাকবেন কিন্তু নাটুয়া ভঙ্গিতে। কিন্তু গৌরকে যখন দেখলাম, এনার মুখ আমার ভীষণ পছন্দ হয়ে গেল, মানে আমি পাগল হয়ে গেলাম দেখার পর থেকে, যে না আমার এই বিগ্রহই আমার চাই, বা আমি আমার বাড়িতে এই বিগ্রহই আনবো, ভীষণ ভীষণ মানে উৎকণ্ঠা শুরু হয়ে গেল। আর সেই রকম সিচুয়েশানে টাকা কড়ি হাতে নেই, বাবাকে কি বলবো, নিজের থেকে কী টাকা জোগাড় করবো, আমার মাথায় কিচ্ছু আসছিল না। হ্যাঁ, কারণ এবার ভগবানের আসার ইচ্ছে হলে তিনি রাস্তা নিজে থেকেই করে নেন। তারপর শিবদা আমাকে বলল যে ঠিক আছে, তুমি টাকা ধীরে ধীরে অ্যারেঞ্জ করো, আমি অঙ্গরাগ করতে থাকি, তোমার যদি মনে হয় তুমি নিতে পারবে, আগে থেকে তুমি আমাকে ইনফর্ম করো, আমি সেইভাবে করে দেবো। এবার আমার কোনো সেরকম ইচ্ছে ছিল না, কিন্তু তবুও মনের মধ্যে কিছু একটা হচ্ছে, যে মানে মুখটা দেখে এতটাই আমার ভালো লেগে গিয়েছে যে না আমাকে আনতেই হবে, এরকম একটা ব্যাপার। তারপর অগত্যা আমি আমাদের দাদামশাইয়ের কাছে বললাম যে দাদামশাই, এরকম মনে ভীষণ ইচ্ছে রয়েছে আমার গৌরে, আর যদি আমার কাছে গৌর আসে, জানি আসবে না, কারণ এরকম সিচুয়েশানে এই মুহূর্তে এরকম টাকা খরচা করে বা ইয়ে করে বিগ্রহ আনা, কোনো রকম অকেশন ছাড়াই হঠাৎ করে আনবো, ইচ্ছে হয়েছে এরকমভাবে নিয়ে আসা, কিন্তু খুব ইচ্ছে রয়েছে দাদামশাইয়ের কাছে জানানো। তো দাদামশাইকে বললাম যে দাদামশাই, যদি সামনের স্নানযাত্রার মধ্যে আমি গৌর বসাতে পারি খুব ভালো হয়। কোনো রকম সিচুয়েশান সেরকম ছিলই না বলতে গেলে, যে আমার গৌর আসবে স্নানযাত্রার দিন আমি গৌর বসাতে পারবো, কোনো রকম সিচুয়েশান সেরকম ছিল না, বিশ্বাস করো আমি বলছি। কিন্তু কিভাবে কিভাবে হয়ে গেল, বাবা সে সময় তো ট্রেন সমস্ত কিছু বন্ধ, কিভাবে আমি নবদ্বীপ থেকে আনবো, জাস্ট যা যোগাযোগ হওয়া, যা দেখা সব ফোনে ফোনে।
তো তারপরে গৌর বিগ্রহ সেই রেডি হলো, হওয়ার পরে বাবা গিয়ে গাড়ির মাধ্যমে গৌর বিগ্রহ নিয়ে এলো। এই ছিল গৌরের আসার একটা ছোট্ট কাহিনী, কিন্তু সেরকম বিরাট কোনো কাহিনী নেই। তবে তোমরা জানতে চেয়েছো যে ইনি কে, ইনি হচ্ছে গৌর বিগ্রহ। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এই বিগ্রহই একমাত্র দুই হাত এরকমভাবে সকলকে সব ভক্তদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন, সবাইকে আলিঙ্গন করার জন্য, সবাইকে নিজের কাছে টেনে নেওয়ার জন্য। সব বিগ্রহতে আমরা এরকম দেখতে পাই না, সব বিগ্রহের ভঙ্গি এক এক রকম, কিন্তু একমাত্র নিতাই গৌরের বিগ্রহ এরকম হয়। তারা পতিত উদ্ধার করতে এই ধরায় এসেছিলেন, এই ধরায় পতিতদের উদ্ধার করে গিয়েছেন, তাদেরকে বুকে টেনে নিয়েছেন, তাই তার এই ভঙ্গি। আর আমরা নদিয়ার নাগরিকগণ, আমরা মহাপ্রভুকে নদিয়া নাগর হিসেবে দেখতেই বেশি পছন্দ করি, তাই তার সজ্জা রূপ সব কিছু নদিয়া নাগরের মতোই। আর আমি চুল পরিয়ে রাখি, চুলটা এখন খুলে রেখেছি, ভীষণ গরম, তো সেই অনুযায়ী শৃঙ্গার হয়। যখন ভীষণ গরম থাকে তখন চুল অলংকার খুলে রাখা হয়, সেই কারণে এখন এরকমভাবে রয়েছেন। অনেকে আবার জিজ্ঞাসা করেছেন রসরাজ নাম কেন, কেন রসরাজ নামকরণ হয়েছে। দেখুন, রসরাজ নামকরণ হয়েছে, নামকরণ তো আমি নিজে থেকে করিনি, নামকরণ এই নাম তিনি ধরেই রয়েছেন, রসরাজ, রসের রাজা, যিনি সর্বরসের সার, যিনি রসের গুরু, তিনি রসরাজ। সমস্ত রসের আধার হচ্ছেন মহাপ্রভু, মহাপ্রভুকে ছাড়া রস কল্পনা করা যায় না। আমরা জানি রাধারানী আর শ্যামসুন্দর মাধুর্য রসের প্রতীক, রাধারানী আর শ্যাম হলো মধুর রসের একটা প্রতীক। তো যদি শ্যামসুন্দর ছানা হয়, রাধারানী হলো চিনি, সেই চিনি আর ছানা আলাদা আলাদাভাবে আস্বাদন করতে যতটা না স্বাদ, সেই ছানা যখন চিনির শিরায় ডুবিয়ে রসগোল্লা তৈরি করা হয় তখন সেই স্বাদ অন্যরকম হয়ে যায়। সব চিনি এবং ছানার স্বাদ তো আছেই, কিন্তু সেটা যখন রসগোল্লায় পরিণত করা হয় তখন তার স্বাদ একটা অন্যরকম মাত্রায় পৌঁছে যায়। ইনি হচ্ছে তিনি, আমার রাধারানী আর আমার শ্যামসুন্দরের মিলিত তনু। রাধারানী শ্যামসুন্দরকে নিজেকে দিয়ে আবৃত করে কলিযুগে মহাপ্রভু রূপে আমাদের ধরায় প্রকটিত হন। আমাদের জন্য তিনি এসেছেন, আমাদের জন্য তিনি নাম বিতরণ করেছেন, আমাদের জন্য তিনি দ্বারে দ্বারে নাম ভিক্ষা করেছেন। আজ থেকে 500 বছর আগে এই যবন শাসিত নদিয়ার মাঝখানে এই নবদ্বীপ চন্দ্রের, এই নদিয়া নাগরের আবির্ভাব হয়েছিল। সেই নদিয়া নাগর যিনি আমাদের নদিয়ার চোখের মণি। এনার নাম রসরাজ হলেও আমি বিশেষ বিশেষ সময়ে প্রাণ বা চাঁদ বলে সম্বোধন করে থাকি, ভীষণ ভালোবাসি, তাই হয়তো মন থেকে এই নামগুলো চলে আসে। 500 বছর আগে তিনি এসেছিলেন আমাদের জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। গৌরানা ঠাকুর সীতানাথ প্রতিদিন চোখের জলে তুলসী মিশ্রিত করে গঙ্গা জল দিয়ে ভগবান শ্রীহরিকে আহ্বান জানিয়েছিলেন আমাদের উদ্ধারের জন্য। প্রত্যেক দিন শ্রীহরির চরণে সেই গৌরানা ঠাকুর সীতানাথ ক্রন্দন করেছেন, কবে আসবেন আমাদের মহাপ্রভু আমাদের উদ্ধার করতে। বলছে, প্রভু তুমি এসো, এই জীবের, এই কলিযুগের দুর্দশা আর সহ্য হয় না। যবন শাসিত সেই বাংলায় মানুষদের ওপর অত্যাচার, হিন্দুদের ওপর অত্যাচার দেখে রোজ অদ্বৈত প্রভু ক্রন্দন করতেন। তার হুঙ্কারে বলা হয় যে গোলকে শ্রীহরির সিংহাসন নড়ে উঠেছিল, তাই অনেকে তাকে নাড়া বলেও থাকে। তো তার হুঙ্কারে মহাপ্রভু এসেছিলেন এই ধরায় 500 বছর আগে আমাদের উদ্ধার করার জন্য। অনেক অত্যাচার, অনেক লাঞ্ছনা তিনি সহ্য করেছেন আমাদেরকে ভালোবেসে, কিন্তু আমরাই হতভাগা যে এই রকম প্রাণের নিধি, এই আমাদের নদিয়ার চন্দ্র আমরা ধরে রাখতে পারিনি, আমাদের সেই ক্ষমতা নেই। কেড়ে নিলেন উড়িয়াবাসী। মহাপ্রভু সম্পর্কে আমি নিশ্চয়ই ভিডিও বানাবো, বলবো।
আমি মনে করি খুব সাধারণভাবে আমি জানতে পছন্দ করি, ভীষণ বড়ভাবে অনেক রকম ভাষা ব্যবহার, অনেক কঠিন কঠিন শব্দ প্রয়োগ করে যখন পাঠ হয় আমি নিজেই ঠিকঠাকভাবে বুঝতে পারি না, অনেক সময় অসুবিধা হয়। তো আমি যেরকম সাবলীলভাবে বুঝি আমি চেষ্টা করব তোমাদেরকে সাবলীলভাবে বলার। মহাপ্রভুকে নিয়ে অনেক কথা আছে, অনেক আখ্যান আছে, অনেক সুন্দর সুন্দর মধুর তত্ত্বকথা রয়েছে, আমি তোমাদের সাথে শেয়ার করব অন্যান্য ভিডিওতে। আজকে 27 জুন, আজকে আমাদের পাটবাড়ি আশ্রম থেকে মহাপ্রভুর জন্য বিভিন্ন দ্রব্য পুরীতে পাঠানো হয়েছে। আসলে রাঘবের ঝালি যেটা বাবাজি মশাই শুরু করেছিলেন মহাপ্রভুর লীলা স্মরণ করে, এই ঝালি সমর্পণ হচ্ছে। মহাপ্রভু যখন নীলাচলে থাকতেন তখন মহাপ্রভুর এই বাংলার যাই যেসব ভক্তরা ছিলেন তারা মহাপ্রভুর সাথে দেখা করতে যেতেন এই রথের আগে আগে, এবং যখন রথের আগে আগে মহাপ্রভুর সাথে ভক্তগণ দেখা করতে যেতেন তখন রাঘব পণ্ডিতের বাল্য বিধবা একজন ভগ্নী ছিলেন, তার নাম হচ্ছেন দময়ন্তী দেবী। সেই দময়ন্তী দেবীর তত্ত্বাবধানে মহাপ্রভুর জন্য বিভিন্ন সামগ্রী পাঠানো হতো আমাদেরই বাংলা থেকে। তো এইখান থেকে কী কী পাঠানো হতো, মোচা, থোর, বিভিন্ন আনাজপাতি বা আমের বিভিন্ন সামগ্রী, প্রচুর প্রচুর জিনিস, আমের আচার থেকে শুরু করে আমশি, বিভিন্ন রকমের মিষ্টান্ন, বস্ত্র, সমস্ত কিছু মহাপ্রভুর জন্য এখান থেকে পাঠানো হতো বা ভক্তগণ নিয়ে যেতেন। এটাই রাঘবের ঝালি নামে পরিচিত। আমাদের পাটবাড়ি আশ্রম থেকে আজকেই এই রাঘবের ঝালি নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। যেহেতু সামনেই রথযাত্রা আর পরপর লীলাস্মরণ হবে, এই শচীমায়ের আজ্ঞা কীর্তন হয়ে গেল, শচীমায়ের আজ্ঞা নিয়ে ভক্তগণ সেই ঝালি সঙ্গে নিয়ে পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং কালকে সেখানে উড়িয়া গৌড়িয়া মিলন হবে, মানে মহাপ্রভুর বাংলার ভক্তগণের সাথে মহাপ্রভুর উড়িয়া ভক্তগণের এক মিলন হবে। সে অনেক খুব সুন্দর মধুর মিলন, সেইখানে সিংহদ্বারে কীর্তন হবে, বাবাজি মশাই কীর্তন করবেন, এবং সে খুব সুন্দর একটা লীলা। এবং তার পরের দিন 29 তারিখে এই ঝালি সমর্পণ হবে, অর্থাৎ মহাপ্রভুকে, অর্থাৎ এই গৌড়ের ভক্তগণ মহাপ্রভুকে তাদের নিয়ে যাওয়া সমস্ত দ্রব্য দেবেন, ঝালি সমর্পণ কীর্তন হবে, এবং তার পরদিন গুণ্ডিচা মার্জন, তার পরদিন রথ। তো এই সমস্ত লীলার পেছনেই বিভিন্ন রকম গল্প কাহিনী রয়েছে, চেষ্টা করব সেই গল্প কাহিনী নিয়ে আবার পরের দিন আসার। ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তো আশা করছি তোমরা সবাই আমার রসরাজকে চিনেছো। ইনি হচ্ছেন রসরাজ, অর্থাৎ শ্রী গৌরসুন্দর, আমাদের মহাপ্রভু, আমাদের নদিয়ার চাঁদ, আমার প্রাণ, তোমাদের সকলের প্রাণ, তোমাদের সকলের রসরাজ, আমাদের পরিবারের রসরাজ। তো রসরাজকে তোমরা সবাই চিনেছ, আর যারা জিজ্ঞাসা করেছিলে যে ইনি কে, ইনি গৌরাঙ্গ মহাপ্রভু, সেটাও আমি জানিয়েছি। আর বিভিন্ন রকম ভিডিও নিয়ে আমি পরে আবার আসব। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি জিজ্ঞাসা কিছু থাকে কমেন্ট করে জানিও। আর আমার রসরাজের, আমার ভুল, তোমাদের রসরাজের পরিবারের যদি তোমরা অংশ হতে চাও তাহলে সাবস্ক্রাইব করে এই রসরাজ চ্যানেলের পাশে থেকো, প্রাণ রসরাজকে নিজেদের প্রাণ করে রেখো, রসরাজকে অনেক ভালোবাসা দিও, তিনি তো ভালোবাসা দেওয়ার জন্য দুহাত ছড়িয়ে দাঁড়িয়েই আছেন তোমাদের জন্য। তো চলো তোমাদেরকে দর্শন করিয়ে ভিডিও আমি এখানেই শেষ করছি, তো দর্শন করে নাও। জয় নিতাই, জয় গৌর, জয় রাম রাধারমন। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, রাধার মহিমা প্রেমর সসীমা, রাধার মহিমা প্রেমর সসীমা, জগতে জানা তোকে,
যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে বিপিন মধুরী প্রবেশ চাতুরী সা মধুর বৃন্দা বিপিন মধুরী প্রবেশ চাতুরী সা বরজ যুবতী ভাবের ভক্তি বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দে যদি গৌর না হইত তবে কি হইত কেমনে ধরিতাম দেয়।